أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় সাদা 7 নম্বর ওয়ার্ডবাসী আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও অন্যান্য সহধর্মী বলিদের প্রতি আমার সশ্রদ্ধা আদাব ও নমস্কার রইল আপনারা সবাই আমাকে প্রাণের সেও বেশি ভালোবেসে আপনারা আমাকে সজাগ করে এই নির্বাচনী কাজে চালিয়ে যাওয়ার জন্য অনেক ভালোবাসা দিয়ে জন সমুদ্রের ভালোবাসার মতো জোয়ার সৃষ্টি করে আজ আমি এতটুক পর্যন্ত আপনাদের ভালোবাসায় এগিয়ে আসছি কিন্তু সত্য হলো যে এখানে বড় দুঃখের বিষয় আমার এই নির্বাচনী প্রচারণায় প্রচুর এগিয়ে থাকায় অনেক মানুষে হিংসার প্রতিশ্রুত নিয়ে মিথ্যা অপপাত ছড়াই বেড়াচ্ছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি কোনো অপবাদ যদি কোনো আমার প্রাণপ্রিয় 7 নম্বর ওয়ার্ডবাসী শুনে থাকেন কোনো এভিডেন্স ছাড়া এই মিথ্যা অপবাদ যদি করে থাকে আপনাদের প্রতি আমার একটা দাবি আপনারা ওনাকে বলবেন আরিফ কোন জায়গায় এই কথাটা বলছে সত্যকারী প্রমাণ দাও আমরা আরিফের বিচার করব আমি আপনাদের সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি এইরকম কোনো মিথ্যা অভিযোগ অপবাদ আপনারা যদি শুনেন ওই জায়গায় ওই ব্যক্তিকে বলবেন আরিফ আমাদেরকে প্রিয় 7 নম্বর বাসী সবাইকে অঙ্গীকার দিচ্ছি যে আমি আরিফ অন্তত পক্ষে আমার বিচার আপনারা সবাই করতে পারবেন আমি যদি কোনো মাথা গরম করে থাকি কোনো মিথ্যা কাজ করে থাকি কোনো অন্যায় করে থাকি আমার বিচার কোনো আইনের কাঠগড়া যে করতে হবে না ইনশাল্লাহ পারিবারিকভাবে আপনারা এসে আমাকে আমার বিচার করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি ওই বিচার আমি মাথা পেতে নেব আর যদি এরকম মিথ্যা অপবাদ করে থাকেন আপনারা আমি কার প্রতি কোনো হিংসা মিথ্যা অপবাদের কোনো অ্যাকশনমূলক কোনো কাজে যাব না আমি রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতেছি যেন আল্লাহ রব্বুল আলমিন এই মিথ্যা অপবাদকারীদেরকে সঠিক স্বরাস্তায় ফিরিয়ে আনার জন্য আমি আমার পরিবারের সবার পক্ষ থেকে ওনাদেরকে দোয়া করতেছি এ রব্বুল আলমিন যেন ওনাদেরকে এই মিথ্যা অপবাদ থেকে সরিয়ে সুরাস্তার আলো দেখায় এই বলে আমি আমার বক্তব্য এখানে সাত করতেছি আপনাদের ভালোবাসায় আমি এতটুকু এগিয়ে আসছি আগামী 7ই ফেব্রুয়ারি আমাকে একটা থালা মার্কায় ভোট দিয়ে এই মিথ্যা অপবাদকে অবসার ঘটিয়ে সমাজকে সুসুন্দর এবং সুমডেল হিসাবে পরিণত করে করতে পারি মতো আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার আপনাদের সেবায় আমি সর্বদা সর্বাক্ষণিক নিয়োজিত থাকিব বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের প্রতি নমস্কার ও আদাব রইল আমাদের 7 নম্বর ওয়ার্ডে নতুন একজন সৎ যোগ্য আমাদের সবার সুপরিচিত আমাদের কাছের মানুষ আমার শ্রদ্ধায় আমার স্নেহের মামা জনাব পারভুল ইসলাম চৌধুরীকে 7ই ফেব্রুয়ারি আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি মনে করি 7 নম্বর ওয়ার্ডের ভালো হবে 7 নম্বর ওয়ার্ডের আগামী দিনগুলো আপনাদের সবার ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে সামনে অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা আছে তাই মনে করে আমি নতুনকে কিছু সম্ভাবনা দেখানোর দৃঢ় প্রত্যয় মনে করে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আরিফ ভাইকে একটা থালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর আরিফ রহমান বুড়ো দাঁড়িয়ে মেম্বার পদে নিজের প্রার্থী হইয়ে আয় ওর দোয়া করি এবং আয় ওর হইয়ে ন্যায় বিচার করি পেলাই ও যদি কোনো অন্যায় করে আমার প্রতিভা তাঁরা করি তো এরা আরও সদনে আর ফোয়ার অপবাদ করে কিন্তু বালা নহর আবার এইভাবে সমালোচনা করি হতায় কুণ্ডল সৃষ্টি করলে কোনো লাভ হইতে নয় এই ধরলে মাথা গরম করিয়ে না আর কি ক্ষতি করিয়ে বা কেন করিয়ে ইঞ্জানের কাজ প্রমাণস্বরূপ আর হাতা ইঞ্জানের বিচার আয় করিয়ে অনর্থক অপবাদ ধরিয়ে না কেনাকার সৃষ্টি করি লাভ হইতে নয় আর এই জন্য যদি ভবিষ্যতে ঘরে দেওয়া হয় তাহলে আয় ইয়ানোর আইনগত ব্যবস্থা নিয়ম সাদাহাবাসী 7 নম্বর ওয়ার্ডের লোকজন সবাইকে বলতেছি একটা থালা মার্কা আরিফ ভাইয়ের ভোট দিবেন এবং সবাই দেখবেন দেশের ভাই জনগণের ভাই